শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো। পরিবারের সদস্যদের সাথে সবাই সুন্দরভাবে থাকবে, সাবধানে থাকবে, নিরাপদে থাকবে। অনেকদিন তোমাদের সাথে দেখা হচ্ছে না, তবে সেজন্য তো পড়া পিছিয়ে যেতে পারে না। আমরা ঘরে বসে এখন থেকে পড়ালেখা করব। আমি জলি ভট্টাচার্য, চতুর্থ শ্রেণী বিজ্ঞান নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের সামনে। হ্যাঁ, বই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো তো সবাই? ঠিক আছে, এবার আমরা খুলছি দ্বিতীয় পাঠ, দ্বিতীয় অধ্যায়, উদ্ভিদ প্রাণী। আমাদের এই পরিবেশে জীবকে দুই ভাগে ভাগ করা হয়েছে, উদ্ভিদ ও প্রাণী। আমরা হলাম প্রাণী আর গাছপালা হলো উদ্ভিদ। এদের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছ? হ্যাঁ, তোমরা বলতে পারছো ঠিক। উদ্ভিদ চলাফেরা করতে পারে না, প্রাণী চলাফেরা করতে পারে। উদ্ভিদের মূল কাণ্ড পাতা রয়েছে, প্রাণী রয়েছে হাত পা ডানা ইত্যাদি। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদ বা অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয়। দেখা একটি ছক দেওয়া আছে, এই ছকের উত্তরগুলো তোমরা নিশ্চয়ই পেয়ে গেছ। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। উদ্ভিদ ও প্রাণী নানাভাবে একে অপর থেকে ভিন্ন। কিভাবে ভিন্ন আসো এবার একটু আমরা দেখি। খাদ্য, খাদ্য তৈরি, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। খাদ্যের জন্য প্রাণীকে বিভিন্ন উদ্ভিদ ও অন্য প্রাণীর উপর নির্ভর করতে হয়। দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করছে। কিভাবে তৈরি করছে? সূর্যের আলো, মাটি থেকে মূলের সাহায্যে প্রয়োজনীয় উপাদান শোষণ করে। উদ্ভিদের দেহের ভিতরে তার খাবার তৈরি হয়, পাতা ডালপালা তাদের খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে। আর প্রাণীকে তার খাদ্যের জন্য অন্য কোনো প্রাণী বা উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। ছবিটিতে দেখছো একটি বাঘ একটি প্রাণীর মাংস খাচ্ছে। আরও কী কী পার্থক্য রয়েছে দেখো। দেহের বিভিন্ন অঙ্গ বা অংশ, উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ যেমন মূল কাণ্ড পাতা রয়েছে, আর প্রাণীর কী রয়েছে? প্রাণীর হাত পা ডানা বা পাখনা রয়েছে। কিছু প্রাণীর দেহে পশম বা লোম রয়েছে, আবার কিছু প্রাণীর দেহে রয়েছে আঁশ বা পালক, মাছের আঁশ থাকে, পাখির দেহে পালক থাকে। অধিকাংশ প্রাণীরই চোখ নাক কান মুখ রয়েছে, এগুলো তাদের বেঁচে থাকতে সাহায্য করে। চলন, চলন মানে চলাফেরা। উদ্ভিদ সাধারণত এক স্থানে মূলের সাহায্যে মাটি আঁকড়ে থাকে। উদ্ভিদ কি চলাফেরা করতে পারে তোমাদের মতন দৌড়াদৌড়ি করতে পারে? না, উদ্ভিদ মূলের সাহায্যে মাটি আঁকড়ে থাকে। আর প্রাণী নড়াচড়া করতে পারে, চলাফেরা করতে পারে। কিভাবে? বেশিরভাগ প্রাণী হাত পা ডানা পাখনা ব্যবহার করে নিজেরাই চলাফেরা করতে পারে। দেখেছ একটি ঘোড়ার ছবি, দ্রুত গতি। এবার আমরা চলে যাই পরিবেশে আলোচনা করার জন্য। পরিবেশে উদ্ভিদ রয়েছে, উদ্ভিদ বিভিন্ন স্থানে বাস করে। কিছু উদ্ভিদ মাটিতে, কিছু উদ্ভিদ পানিতে জন্মে, আবার কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেটা মাটি ও পানি উভয় পরিবেশে জন্মে। এখানে একটি ছবি আছে দেখো, দেয়ালের সাথে মস পান জাতীয় গাছ আছে, একটি বড় গাছ আছে, পাখি উড়ে যাচ্ছে, প্রজাপতি দেখতে পাচ্ছ তোমরা, ছোট ছোট প্রজাপতি। হ্যাঁ, এবার আমরা উদ্ভিদ ঠিক বলেছ, আম জাম কাঁঠাল ইত্যাদি। আবার কিছু কিছু উদ্ভিদ রয়েছে যা ছায়াযুক্ত স্যাঁতস্যাঁতে শীতল স্থানে জন্মে, যেমন মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। এই যে দেখো,
পুরনো দেয়ালে জন্মানো মস জাতীয় উদ্ভিদ, আবার কোনো কোনো উদ্ভিদ পানিতে জন্মে, কচুরি পানা ও শাপলা। দেখো বই সবাই জানে কুলমি, হেলেঞ্চা ইত্যাদি উদ্ভিদ মাটি ও পানি উভয় পরিবেশে জন্মাতে পারে। দেখেছ কলমি শাক? সুন্দরবনে উদ্ভিদগুলো একটু অন্য প্রকৃতির। কেন দেখো, এখানে আমাদের বইয়ে লেখা আছে কিছু উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মে। সুন্দরবন হলো এমন একটি লবণাক্ত মাটির পরিবেশ, পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মে তা অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন। শ্বাস গ্রহণের জন্য এ সকল উদ্ভিদের শ্বাসমূল রয়েছে, যেমন সুন্দরী, গরান, কেওড়া। এই সুন্দরী গাছের নাম অনুসারে কিন্তু সুন্দরবনের নাম হয়েছে। সেই সুন্দরবনে কাককে দেখতে পাই আমরা? হ্যাঁ, বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ। এবার আমরা আবার উদ্ভিদের প্রসঙ্গে ফিরে যাই। কোনো কোনো উদ্ভিদ আবার অন্য কোনো বড় উদ্ভিদের উপর জন্মে, যেমন লতা বা রাসনা ইত্যাদি। এভাবে আমরা অনেক কিছু জানতে পারলাম। এবার আমরা যাই পরিবেশে প্রাণী। প্রাণী কোথায় বাস করে? প্রাণী বাস করে মাটি, পানি, গাছপালা, পাহাড়, পর্বত ইত্যাদি স্থানে। এখানে একটি ছক দেওয়া আছে, ছকের উত্তর তোমরা খুঁজে বের করার চেষ্টা করো তো শিক্ষার্থীবৃন্দ। আর এই যে ছবিটা দেখো, ছবিটাতে কি কি দেখতে পাচ্ছ? গাছে কাঠবিড়ালি, কাঠঠোকরা পাখি, একটা মৌচাক আছে। মৌচাকের নিচে মৌমাছি ঘোরাফেরা করছে, আর দূরে সম্ভবত একটি নেকড়ে বাঘ, কিছু পাখি উঠছে। এখানে একটা কাছিম জলে নামছে, ও আরেকটা প্রকাণ্ড কুমির রয়েছে। এরা কিন্তু বিভিন্ন জায়গায় বাস করে। এবার আমরা জানবো প্রাণীর বাসস্থান। বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। কোথায় বাস করে দেখো বইয়ে আছে, কোন কোন প্রাণী মাটিতে গর্ত করে বাস করে। কারা বাস করে? হ্যাঁ ঠিক বলেছ, ইঁদুর, খরগোশ, সজারু। এছাড়াও রয়েছে গুবরে পোকা, পিঁপড়ে, কেঁচো। কেঁচো তো মাটির নিচে থাকে। আর খরগোশ দেখো তো কান দুটো উঁচিয়ে রেখেছে, তোমাদের দিকে বোধ হয় তাকিয়ে আছে খরগোশটা। আবার কিছু প্রাণী যেমন শিয়াল, বেজি ইত্যাদি ঝোপঝাড়ে বা ঘন বন জঙ্গলে বাস করে। পাখি, কাঠবিড়ালি ইত্যাদি গাছের ডালে বা কোটরে বাসা তৈরি করে। আর সুন্দর প্রজাপতি মৌমাছি, তারাও গাছে থাকে। মাছ চিংড়ি কোথায় থাকে বলতো? হ্যাঁ ঠিক বলতে পেরেছ, মাছ চিংড়ি থাকে পানিতে। আর ব্যাং, কচ্ছপ, কুমির ইত্যাদি মাটি ও পানি উভয় স্থানে থাকতে পারে। দেখতে পেরেছ ছবিতে? কচ্ছপ মাছ পানিতে বাস করে, পাখি গাছে বাসা তৈরি করে। এটা সম্ভবত বাবুই পাখির বাসা, বাবুই গাছে বাসা তৈরি করে। এবার আমরা শিখব আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা সম্পর্কে। উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে, যেমন মাটি বা স্থলজ পরিবেশ, পানি বা জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ ইত্যাদি। আবার আমরা বলছি কোন কোন পরিবেশে বাস করে? মাটি বা স্থলজ পরিবেশ, হ্যাঁ ঠিক তোমরা বলতে পারছ, পানি বা জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, ঠিক বলেছ, মরুভূমির পরিবেশ, ভেরি গুড। আর কি রয়েছে? বনজ পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ। এই পরিবেশের কিন্তু বৈশিষ্ট্য আলাদা রয়েছে। উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে এ সকল পরিবেশে নিজেদের খাপ খাইয়ে টিকে থাকে। দেখো তো এখানে একটা ছবি আছে, ছবিতে কি কি দেখতে পাচ্ছ? ভয়ঙ্কর একটা সাপ, একটা কাটা গাছ, আর এই যে
মরুভূমির জাহাজ দেখতে পাচ্ছ? আসো এখন আমরা এই পরিবেশ সম্পর্কে জানি। মরুভূমির পরিবেশ, মরুভূমি অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে, কারণ মরুভূমিতে তো বৃষ্টিপাত খুব কম হয়। আর বৃষ্টিপাত কম হওয়ার কারণে মরুভূমিতে শুধু কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মে, যেমন ক্যাকটাস। এই ক্যাকটাস তার নিজের কাণ্ড ও পাতায় পানি জমিয়ে রাখে, যে কারণে কাণ্ড পাতা রসালো হয়। আর বহিরাবরণ মসৃণ হয়, যা পানি ধরে রাখতে সাহায্য করে। দেখো ক্যাকটাসের পাতা একটু মোটা, আম গাছের পাতা জাম গাছের পাতার মতো না, কিন্তু ক্যাকটাসের পাতা একটু মোটা, যেখানে পানিগুলো সঞ্চিত থাকে। এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করে। যে ছবি দেখে তোমরা বললে কি কি বললে, সাপ রয়েছে, গিরগিটি রয়েছে, উট রয়েছে। দেখো তো উটের পেটটা একটু অন্যরকম না, একটু উঁচু। উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে, উঁচু অংশটা হলো কুঁজ, এই কুঁজে উট চর্বি জমিয়ে রাখে। এই চর্বি থাকার কারণে উট দীর্ঘ সময় পানীয় খাবার ছাড়া মরুভূমির শুষ্ক পরিবেশে বেঁচে থাকতে পারে। তুমি আমি পারবো না, কিন্তু উট পারে। এই জন্য মরুভূমির পরিবেশে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। অনেক দূর দূরান্তে উট নিয়ে মরুভূমির লোকেরা চলাফেরা করে। এবার দেখি আমরা বনজ পরিবেশে কী কী দেখতে পাই। বনজ পরিবেশে দেখতে পাচ্ছি একটা বাঘ, আর পিছনে রয়েছে হরিণ, বানর। তাহলে আমরা বনজ পরিবেশে কারা বাস করি একটু জেনে নিই। যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, অল্প না কিন্তু প্রচুর পরিমাণে, তখন সেখানে বনের সৃষ্টি হয়। আমাদের দেশে কোথায় বন আছে বলতো? হ্যাঁ ঠিক বলেছ, সুন্দরবন, শালবন। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে, হরিণ সুন্দরবনে বাস করে। বনজ পরিবেশে আবার অনেক প্রাণী আবাসস্থল কোন কোন প্রাণী, এই যে আমরা বললাম রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, এছাড়াও রয়েছে মেছোবাঘ, বন বিড়াল, বানর, পাখি ইত্যাদি। বনে প্রচুর পাখি বাস করে, প্রচুর, অনেকগুলো নাম আমরা জানিও না, চিনিও না। তবে সামনে আমরা এ সম্পর্কে আরও বেশি জানার চেষ্টা করব। এবার আমরা চলে যাচ্ছি জলজ পরিবেশ। পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ পরিবেশ। পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, কচুরিপানা, ক্ষুদিপানা ইত্যাদি। শাপলা আমাদের জাতীয় ফুল, পানিতে জন্মায়। আর কেয়ারা রয়েছে পানিতে, দেখো বইয়ে উল্লেখ আছে। পানিতে রয়েছে ঝিনুক, চিংড়ি মাছ ইত্যাদি। চিংড়ি মাছ সবার প্রিয়, সুন্দর ঝিনুক, সেও পানিতে বাস করে। এবার আমরা জানবো সামুদ্রিক পরিবেশ সম্পর্কে। সমুদ্র হলো লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার। কেন? সমুদ্রের পানি নোনা, সেই নোনা পানি জমে লবণের সৃষ্টি হয়। সমুদ্র আবার অনেক ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। কারা কারা রয়েছে সামুদ্রিক প্রাণীর মধ্যে দেখো তো? হ্যাঁ ঠিক বলেছ, তিমি, ডলফিন, মাছ, কাঁকড়া ইত্যাদি। আর সামুদ্রিক উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল। তাহলে আমরা এবার কোথায় কোন পরিবেশ সম্পর্কে জানব? এবার আমরা মেরু অঞ্চলের পরিবেশ সম্পর্কে জানব, যেখানে প্রচণ্ড ঠান্ডা, বরফ। কোথায় সেটা? পৃথিবীর উত্তর ও দক্ষিণে সবচেয়ে ঠান্ডা, বরফে আচ্ছাদিত স্থানই মেরু অঞ্চল। মেরু অঞ্চলে কী পাওয়া যায় এবার আমরা দেখে নিই। মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়, সেখানে কিন্তু আম গাছ নেই, শাপলা ফুল নেই, শুধুমাত্র কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। এছাড়া রয়েছে মেরু ভালুক, সিল, পেঙ্গুইন ইত্যাদি। আর ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু, পুরু মানে মোটা, আর পশমে ঢাকা থাকে।
দেখো তো ছবিটা দেখো, মেরু ভালুক পুরো পশম থাকার জন্য এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও এরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। আমরা সম্পর্কে জানলাম, আবার আমরা একটু আগের পৃষ্ঠায় চলে যাই। পরিবেশ, বনজ পরিবেশ, জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ। এবার আমরা নিচের ছকটাতে চলে যাই। কী লেখা আছে দেখো তো, মরুভূমির পরিবেশ কোন উদ্ভিদ জন্মায়? ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, ঠিক বলেছ। আর প্রাণী? উট, হ্যাঁ ঠিক বলেছ, উট, গিরগিটি, সাপ। বনজ পরিবেশে, বনজ পরিবেশে বড় বড় গাছ জন্মায়। আর কারা থাকে? এই যে আমরা আগে পৃষ্ঠে চলে যাই, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, মেছোবা, বন বিড়াল, বানর পাখি বনজ পরিবেশে থাকে। জলজ পরিবেশ সেটাও তো আমরা বলতে পারছি, জলজ পরিবেশে থাকে শাপলা, কচুরিপানা, ক্ষুদিপানা ইত্যাদি। আর প্রাণী? মাছ। মাছ ছাড়াও কি রয়েছে? ঝিনুক, চিংড়ি ইত্যাদি। তারপরে রয়েছে দেখ সামুদ্রিক পরিবেশ। সামুদ্রিক পরিবেশে কারা রয়েছে? তিমি, ডলফিন আর উদ্ভিদ, বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল। মেরু অঞ্চলের পরিবেশ, মেরু অঞ্চলে কোন উদ্ভিদ থাকে? কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ। আর কোন কোন প্রাণী? খুব সুন্দর, মেরু ভালুক, সিল, পেঙ্গুইন ইত্যাদি। এবার আমরা চলে যাব পৃষ্ঠা 19, জীবের উপর পরিবেশের প্রভাব। উদ্ভিদ প্রাণীর উপর পরিবেশের ইতিবাচক প্রভাব। আমরা যে পরিবেশে বাস করি সেই পরিবেশের উপর উদ্ভিদ প্রাণীর ইতিবাচক প্রভাব কিভাবে পড়ে? পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী বাস করে। টিকে থাকার জন্য উদ্ভিদ প্রাণী পরিবেশ থেকে খাবার পানি আশ্রয় পেয়ে থাকে। এই খাবার পানি আশ্রয় পেলে উদ্ভিদ প্রাণী বেঁচে থাকতে পারে। আর যখন এদের কোনো কিছুর অভাব হবে তখন উদ্ভিদ প্রাণীর টিকে থাকতে কষ্ট হবে। আবার উদ্ভিদ প্রাণীর উপর পরিবেশের নেতিবাচক প্রভাবও রয়েছে। নেতিবাচক মানে যেটা উদ্ভিদ প্রাণীর জন্য সহায়ক নয়, প্রতিকূল পরিবেশ। কোন কোন কারণে নেতিবাচক পরিবেশের সৃষ্টি হচ্ছে আমরা একটু চিন্তা করি। হ্যাঁ ঠিক বলেছ, বন্যা, ঝড়, খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে। মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের পরিবর্তন হচ্ছে। মানুষ ব্যাপক হারে বনের গাছপালা কেটে ফেলছে, যেখানে সেখানে ইটের ভাটা তৈরি করছে, কলকারখানা তৈরি করছে। কলকারখানার বর্জ্য নিষ্কাশনের সুবন্দোবস্ত করছে না, সেই বর্জ্য বা কাঁচামালের নোংরা পানির সাথে মিশে পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশের পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হচ্ছে। বিলুপ্ত মানে কি? যেটা হারিয়ে যাচ্ছে। কারা হারিয়ে যাচ্ছে? ডোডো পাখি, তাসমানিয়ান বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে কারা? হ্যাঁ, বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে লাল শির, জাভা গন্ডার, রাজশকুন ইত্যাদি। আর বর্তমানে তালিপাম, দেখো তো একটা গাছের ছবি দেওয়া আছে, তালিপাম, রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে জাভা গন্ডার বিলুপ্ত হয়ে গেছে, তালিপাম, রয়্যাল বেঙ্গল টাইগার, এরা বিলুপ্ত হচ্ছে, বিপন্ন হচ্ছে এদের অস্তিত্ব। আমরা তো অনেকক্ষণ পড়লাম, এবার আমরা কিছু অনুশীলনের কাজ করব। অনুশীলনীতে প্রথমে দেওয়া আছে শূন্যস্থান পূরণ। সবাই খাতা এবং কলম প্রস্তুত করেছ? তাহলে আমরা এবার শূন্যস্থান পূরণ করব। হ্যাঁ তোমরা লিখতে থাকো। 20 নম্বর পৃষ্ঠা, শূন্যস্থান 1, পরিবেশের
কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটি তার আবাসস্থল। দেখতে পাচ্ছ পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটি তার আবাসস্থল। আবাসস্থল বানানটা ভালো মতো দেখে নাও, আন্ডারলাইন দাও, যুক্তবর্ণ ব্যবহার হয়েছে, তোমরা একটু লক্ষ্য রাখবে যুক্তবর্ণ লিখতে গেলে। এবার দু নম্বর, উদ্ভিদ এবং প্রাণী ড্যাশ বিভিন্ন স্থানে বাস করে। এবার আমরা উত্তরটা জেনে নিই, উদ্ভিদ এবং প্রাণী পরিবেশে বিভিন্ন স্থানে বাস করে। তিন নম্বর, ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানই হল বন। ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানই হল বন। বনের নিচে আন্ডারলাইন করো। এবার চার নম্বর, শূন্যস্থান পূরণ কিলে। আচ্ছা আমরা দেখি, লবণাক্ত পানি বিশাল ভাণ্ডার হলো কে? সমুদ্র। ঠিক বলেছ, লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো সমুদ্র। দেখতে পেরেছ সবাই? এবার শূন্যস্থান পূরণ পাঁচ, উট তার পিঠের কুঁজে ড্যাশ জমিয়ে রাখে। উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। চর্বি বানানটা একটু সুন্দর করে লিখবে, নির্ভুল হয় যাতে। আমি আবার পড়ছি, তোমরা মিলিয়ে নাও। পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটি তার আবাসস্থল। আবাসস্থলের নিচে আন্ডারলাইন, উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে, পরিবেশের নিচে আন্ডারলাইন। ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানই হলো বন। বনের নিচে আন্ডারলাইন, লবণাক্ত পানি বিশাল ভাণ্ডার হলো সমুদ্র। সমুদ্রের নিচে আন্ডারলাইন। পাঁচ নম্বর, উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে, চর্বির নিচে আন্ডারলাইন। তাহলে আমাদের অনুশীলনী পাঁচটি শূন্যস্থান পূরণ লেখা শেষ হলো। এবার আমরা চলে যাই সঠিক উত্তর। সঠিক উত্তর প্রশ্ন এবং চারটি বিকল্প উত্তর আমরা লিখে ফেলি। তিমি কোথায় বাস করে? নদীতে? না, সমুদ্র, মরুভূমি, বনভূমি। তাহলে তোমরা টিক চিহ্ন দাও সমুদ্র বরাবর। তিমি কোথায় বাস করে? একের খ, সমুদ্র। দুই নাম্বার, মেরু ভালুকে দেহে ঘন পশম তাকে কিভাবে বাঁচতে সাহায্য করে? মেরু ভালুকে দেহের ঘন পশম তাকে কিভাবে সাহায্য করে? আমরা বিকল্প উত্তরগুলি একটু জেনে নিই। গরম থেকে বাঁচতে, কিছু প্রাণীকে দূরে সরিয়ে রাখতে, ঠান্ডা থেকে বাঁচতে, সাঁতার কাটতে। আরেকবার লিখে নেয়, একটু সময় লাগছে এটা লেখার জন্য। আবার আমি বলছি, মেরু ভালুকে দেহে ঘন পশম তাকে কিভাবে সাহায্য করে? গরম থেকে বাঁচতে, কিছু প্রাণীকে দূরে সরিয়ে রাখতে, ঠান্ডা থেকে বাঁচতে, ঘ সাঁতার কাটতে। তাহলে উত্তর কী হবে বলো তো শিক্ষার্থীরা? হ্যাঁ, গ নাম্বার, ঠান্ডা থেকে বাঁচতে। ঠান্ডা থেকে বাঁচতে, টিক চিহ্ন দাও ঠান্ডা থেকে বাঁচতে। এবার আমরা চলে যাই তিন নাম্বার, সঠিক উত্তর। কোনটি বিলুপ্ত প্রাণী? কোনটি বিলুপ্ত প্রাণী? কারা কারা রয়েছে উত্তরে, বিকল্প উত্তরগুলো আমরা দেখে নিই। ক, ডোডো পাখি। খ, রয়্যাল বেঙ্গল টাইগার। গ, ঘুঘু। ঘ, মেরু ভালুক। আবার দেখো, কোনটি বিলুপ্ত প্রাণী? ডোডো পাখি,
রয়্যাল বেঙ্গল টাইগার, ঘুঘু, মেরু ভালুক। হ্যাঁ, একদম ঠিক বলেছ। ক নাম্বার ডোডো পাখি। হ্যাঁ, ডোডো পাখিতে ঠিক চিহ্ন দাও। তাহলে আমাদের 5টি শূন্যস্থান পূরণ, 3টি সঠিক উত্তর করা হয়ে গেল। সবাই ঠিক মতো টিক চিহ্ন দিতে পেরেছ? আমি আবার উত্তরগুলো বলছি। তিমি কোথায় বাস করে? খ নাম্বার সমুদ্রে। মেরু ভালুকের দেহের ঘন পশম তাকে কিভাবে সাহায্য করে? গ নাম্বার ঠান্ডা থেকে বাঁচতে। টিক চিহ্ন ঠিক মতো দিয়েছ? 3 নাম্বার কোনটি বিলুপ্ত প্রাণী? গ নাম্বার না না গ নাম্বার হবে না, এটা হবে ক নাম্বার ডোডো পাখি। ঠিক বলেছ। এবার আমাদের আরেকটু সময় আছে, আমরা বাম ও ডান পাশের শব্দের মিলকরণটা করে ফেলি। দেখো তো কী কী লেখা আছে। তিমি মরুভূমি, কচুরিপানা বন, গিরগিটি পুকুর, বানর সমুদ্র। বানর কি কখনো সমুদ্রে থাকে? তিমি কি মরুভূমিতে থাকে? আর কচুরিপানা বনে থাকে? সব এলোমেলো। তাহলে আমাদের এই এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা কিভাবে লিখব? লিখো তিমি সমুদ্র, তিমি সমুদ্র, কচুরিপানা পুকুর, কচুরিপানা কোথায় থাকে? পুকুরে জন্মায়। গিরগিটি মরুভূমি, গিরগিটি মরুভূমিতে থাকে। আর বানর কোথায় থাকে? দুষ্ট বানরগুলো বনে থাকে। তাহলে আমরা পাশাপাশি লিখতে পেরেছি শিক্ষার্থীবৃন্দ? আবার আমি বলছি, বইয়ে শব্দগুলো এলোমেলো আছে, আমরা বাম পাশের শব্দের সাথে ডান পাশে শব্দ মিল করব। তিমি থাকে সমুদ্রে, তিমি থাকে সমুদ্রে, কচুরিপানা পুকুরে জন্মায়, গিরগিটি কোথায় থাকে? গিরগিটি থাকে মরুভূমিতে। আর বানর, বানর থাকে বনে। তাহলে আজকে আমরা যা যা অনুশীলনী উত্তর লিখলাম, তোমরা এগুলো ভালো মতো বাসায় শিখবে, বাসায় লিখবে, পড়া শিখে সুন্দর করে লিখবে। এতে তোমাদের লেখা সুন্দর হবে, কত সময়ে লিখছ সেটা একটু লক্ষ্য করবে, তাহলে পরীক্ষার সময় কম সময়ে লিখতে পারবে। তোমাদের হাতে লেখা সুন্দর হওয়ার পাশাপাশি দ্রুত লিখতে হবে পরীক্ষায়। তাহলে আজকে আমাদের কী কী শেখা হলো? শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর আর বাম ডান মিলকরণ। এগুলো বাসায় ভালো মতো শিখবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আজকের মতো এখানে আমি শেষ করছি। তোমাদের সাথে আবার আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে আমি হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। ধন্যবাদ।